আসসালামু আলাইকুম। বিডিগ্রাম বাংলা চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি মুন্সীগঞ্জ জেলায়। আর আজকে এসেছি, আমার সামনে সুন্দর একটি খামার রয়েছে, এটি বয়রাগাতি চিকনাই সারে অবস্থিত। পায়োনিয়ার ক্যাটল ফার্মটি গড়ে তুলেছেন একজন তরুণ উদ্যমী যুবক। ছাত্র অবস্থাতেই তিনি এই সুন্দর খামারটি গড়ে তুলেছেন, নাম দিয়েছেন পায়োনিয়ার ক্যাটল ফার্ম। সেই উদ্যমী যুবকের নাম আবিদ হাসান। পড়ালেখার পাশাপাশি গড়ে তুলেছেন সুন্দর এই খামার, পালন করেছেন 2021 সালের জন্য সুন্দর সুন্দর সারগরু। সেই সুন্দর সুন্দর সারগরুগুলি দেখার জন্য আজকে আমরা এসেছি পায়োনিয়ার ক্যাটল ফার্মে, আবিদ হাসান সাহেবের এই গরুর খামারে। আমরা আজকে দেখব আবিদ ভাইয়ের সেই সুন্দর সুন্দর সারগরুগুলি, এবং দর্শক বন্ধুরা আপনাদেরকেও দেখাবো। তো বেশি কথা নয়, চলুন এবার আমরা আবিদ ভাইয়ের সেই সুন্দর সুন্দর সারগরুগুলি দেখি এবং আপনাদেরকেও দেখাই। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম আবিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইজান? জি জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনার খামার দেখতে আসলাম ভাইজান। অনেক খুশি হলাম ভাই, অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, ধন্যবাদ আপনাকে। গরু তো লালন পালন করেন সেটা তো জানি। জি। পাশাপাশি কি করেন? আমি আসলে স্টুডেন্ট, আমি জি ঢাকায় স্টুডেন্ট, আমি অনার্স থার্ড ইয়ারে আছি। আমি ওই আপনার পড়ালেখার পাশাপাশি একটু শখ থেকে এই ফার্মটা করা। পড়ালেখা কোন সাবজেক্টে? আমার ম্যানেজমেন্ট সাবজেক্ট। অনার্স থার্ড ইয়ার? জি জি। পাশাপাশি গরু পালন? জি জি। শখ থেকে? শখ থেকে, আমাদের ঢাকায় ব্যবসা আছে, ওইটারই একটা সহযোগী প্রতিষ্ঠান এটা। তো আপনার এই খামারের নাম কি? পায়োনিয়ার ক্যাটল ফার্ম। ওনার কি আপনি নিজেই? হ্যাঁ, এটার ওনার আমি নিজেই। আলহামদুলিল্লাহ। এত বড় যে একটা খামার করে ফেললেন, মূলধন কিভাবে সংগ্রহ করেছিলেন? কিছুটা আমার বাবা দিয়েছে। আচ্ছা। আমি আরও অনেক হেল্প পাইছি, আমার রিলেটিভ সবাই আমাকে হেল্প করছে, যতটুকু যেখানে সাপোর্ট লাগে আমাকে সবাই তারা হেল্প করে। আলহামদুলিল্লাহ। কতটুকু জায়গার উপর খামারটা? আমার এখানে প্রায় আপাতত 15% উপরে এটা করা। আমাদের ইচ্ছা আছে আরও অনেক বড় করব। আমাদের এটা আমাদের নিজস্ব জায়গা, অনেক বড় জায়গা, এখানে প্রায় আপনার 3 বিঘা জায়গার মতো আছে আমাদের। কতদিন আগে থেকে শুরু করছেন এই আমাদের? এটা প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছরের উপরে হয়ে গেছে। প্রথমে কয়টা দিয়ে শুরু করেছিলেন? প্রথমে 6টা গরু দিয়ে আমি শুরু করেছিলাম। এগুলো তো ঈদকে উপলক্ষে? ঈদ উপলক্ষে, একটা ছোট বাচ্চা আছে আর বাকিগুলো সব ঈদ উপলক্ষে, ঈদের জন্য। জি। কয়টা আছে এখন? এখন 14টা গরু আছে এখানে। কি কি জাতের গরু আছে আমার এখানে? আপনি সাইওয়াল পাবেন, দেশাল পাবেন, অস্ট্রেলিয়ান পাবেন, ফ্রিজিয়ান পাবেন, নেপালি গির পাবেন। আবিদ ভাই, গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? হ্যাঁ, আমরা আসলে আমাদের প্রতিনিধি আছে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার কালেকশন করে থাকি, বেশিরভাগ আমাদের কালেকশনটা কুষ্টিয়া থেকে হয়। কতদিন গরুগুলো লালন পালন করে? আমাদের আসলে ওরকম কোনো ঠিক ঠিকানা নেই, এই যে আজকে কিনে আনলাম, এটা যে আমি কালকে বিক্রি করবো বা 3 মাস পরে, এরকম কোনো কিছু। একটা গরু যত বছর আমার এখানে থাকুক, যতটুকু পরিপূর্ণ না হবে আমার ফার্মে থেকে যায় ইনশাল্লাহ। গ্রোথের উপর? জি জি জি। আমাদের তো, হ্যাঁ, আমরা তো আসলে বিজ্ঞান মেনে খামার করি, আমাদের খাবার রেশিওটা পুরো বিজ্ঞান মেনে করা হয়। তাছাড়া আমাদের মাসে 2 বার স্কেল করা হয়, 1 আর 15 তারিখে 2 দিন স্কেল করি। এই হিসাবে আমরা আর কি খাবার ক্যালকুলেট করে খাওয়াই ওদের প্রতিদিন। ওদের জন্য কয় বেলা খাবার বরাদ্দ থাকে? 2 বেলা খাবার বরাদ্দ, সকালে আর বিকালে। আচ্ছা। প্রতিটা গরুর জন্য কি কি খাবার থাকে? দানাদার খাবার? দানাদার খাবারের মধ্যে আমরা যেরকম ইস পার্মানেন্ট কর্ন, যেটা মানে ভুট্টা পার্মানেন্ট করা, হ্যাঁ, তারপরে কুড়া ভুষি, সয়াবিন আর এই একটু খেসারি, এই দিই। আর সাইলেজ কি দেন? জি, আমাদের সাইলেজ আছে, আমাদের নিজস্ব সাইলেজ আছে, এইবার প্রায় 15-20 বিঘার মধ্যে সাইলেজ করা হচ্ছে। তাছাড়া আমাদের নিজস্ব 250-300% ঘাস আছে। কি ঘাস লাগাচ্ছে? এটা আমি সব হাইব্রিড জাম্বু, তারপরে আপনার পাচং, নেপিয়ার সবই আছে আমার কাছে। এটা আপনার ক্রস জাতের কালো ক্রস, এটা অস্ট্রেলিয়ান ক্রস বলি আমরা। এটা খুবই ভালো গরু, এটা অনেক বড় হবে, এটা এখনো দাঁত পড়েনি, অনেক বড় হবে এটা ইনশাল্লাহ। তাহলে কি এটা সেল হবে? এটা, হ্যাঁ, এটা সেল হবে বলতে দাঁত ফাঁকা হয়ে আসছে, এবার কুরবানি তো যেতে পারে, পরের বছরও থাকতে পারে ইনশাল্লাহ। কেমন এটা সেও এখন? এটা আপনার 350 কেজি প্লাস। এটা সাইওয়াল, এটা আমরা একটা ঢাকা একটা খামার থেকে কালেকশন করেছিলাম। এটা অনেক ছোট বাছুর, এটা 7 থেকে 8 মাস বয়স হবে এটা। তাহলে তো দাঁত পড়ে না? না না না, এটা এই বছর বিক্রি করার কোনো ইচ্ছাই নেই। থাকবে? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা,
ভাই এটার আস্কিং প্রাইস কত রাখছেন আপনারা? এটা আমরা খুবই সীমিত, আমাদের অত প্রফিটের দরকার না। আমাদের দেখা যাচ্ছে কি, আমরা একটা কস্টিং হিসাব করি, কস্টিং এর সাথে একটা 5 থেকে 10 অথবা 15, মানে গরু বুঝে বড় গরুতে বড় খরচ হয়ে যায়, ওইভাবে একটা কালেকশন করতে অনেক টাকা লাগে। ওই এটার আস্কিং করতে গেলে আপনার এই 125,000 টাকা হলে আমরা এটা সেল করে দিব এই বাড়িতে, আপ টু কুরবানির পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনি তো স্টুডেন্ট মানুষ, জি, পড়ালেখার পাশাপাশি গরু পালন করেন, জি, শখ থেকে শুরু করা। তো গরু পালন করতে কেমন লাগে পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, অনেক ভালো লাগে, ছোটবেলা থেকেই শখ ছিল। পড়ালেখার পাশাপাশি গরু পালন শুরু করলেন, পরিবার থেকে কতটা মানে সহযোগিতা পেয়েছিলেন বা কতটা তারা সাপোর্ট দিয়েছিলেন? বাবার থেকে আসলে অনেক ভালো সাপোর্ট পাই, আম্মু একটু বকাঝকা করে, এই গরু পালে ছেলে রে, ভার্সিটিতে ভর্তি করালাম, ছেলে যায় গরু পালতে। আচ্ছা, ছাত্র অবস্থাতেই আপনি এতগুলো গরুর মালিক, আপনার নিজস্ব একটা বিজনেস আছে, কেমন লাগে এই বিষয়টা? আসলে অনেক ভালো লাগে, আমি চিন্তা করতে চেয়েছিলাম, আমার যেহেতু শখ, মানে শখ থেকে করা, মানে ছোট থেকে শুরু করছি, তো আমার এখানে আপনার অন্তত 20-50 জনের কর্মসংস্থান, তো এটা অনেক ভালো লাগে। অবশ্যই, আমার এখানে এখন আপাতত 3 জন লোক কাজ করতেছে, আমার মাছের প্রজেক্ট আছে, মুরগির প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলোও দেখতেছে আমার লোকজন। দেখা যাবে যে পাশ করার পরে আপনার বন্ধুরা, তারা হয়তো কেউ চাকরি খুঁজছে, হ্যাঁ, কেউ চাকরিতে ঢুকবে, ততদিন আপনি কিন্তু প্রতিষ্ঠিত। হ্যাঁ, অনেক আগায় যাবো, এটা আল্লাহ যদি রহমত হয় তাহলে ইনশাল্লাহ অনেক উপকার হবে। এটা কয় দাঁতের? এটা 2 দাঁতের গরু। এটার কেমন প্রাইস দিচ্ছেন আপনারা? এইটা আপনার প্রাইস দিচ্ছি হচ্ছে 1,18,000 টাকা। কী ব্রিডের গরু সংগ্রহ করেন বা কেমন বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করেন? গরুটা একটু মাথাটা ভালো হইতে হয়, শিংটা ভালো হইতে হয়, চোষটা ভালো হইতে হয়, পায়ের যে মেন কলাম 4টা খুর, এটা ভালো হলে অনেক ভালো হয়। আজে বাজে ব্রিডের গরু পেলে লাভ নাই, দেখা যাচ্ছে শাহিওয়াল অথবা বড় জাতের যেগুলো দেশি গরু, যেগুলো বড় হবে ওইগুলো পারলে লাভবান হওয়া যায় ইনশাল্লাহ। হাট থেকে নিয়ে আসার পরে কি কোনো এক্সট্রা কেয়ার, যত্ন, এই বিষয়ে কি কোনো পরামর্শ আছে আপনাদের বা কি করেন আপনারা? আমরা দেখা যাচ্ছে আমাদের পিছনে কোয়ারেন্টাইন শেড আছে, ওইখানে আমরা দেখা যাচ্ছে হাট থেকে আনার পর 21 দিন ওই শেডটার মধ্যে রাখি, এর মধ্যে যদি মনে করেন কোনো রোগ বালাই থাকে ওইখান থেকে সেরে তারপরে মেন শেডে ঢুকাই। কতদিন রাখতে হয় ওখানে? 21 দিন রাখলে ভালো, 14 দিনও রাখা যায়, 21 দিন রাখলে সর্বোত্তম। প্রাথমিক চিকিৎসা কি কি দিয়ে থাকেন নতুন গরুকে? গোবরটা টেস্ট করলে অনেক ভালো হয়, কৃমি আছে কিনা, কৃমিতে লিভার টনিক, লিভার টনিক পরে খুরা রোগের ভ্যাকসিন, তরকা বাদলা, আমরা আমাদের প্রত্যেকটা গরুতে ভ্যাকসিন দেওয়া আছে ইনশাল্লাহ। এটা কেমন ওয়েট আছে? এটা আপনার 340 কেজি বোধ হয়। আচ্ছা, এটা খুব, এটা 2 দাঁতের গরু, দেশাল গরু, তো এটা খুবই সুন্দর। আমাদের আমাদের গরু সব আপনার খামার থেকে বিক্রি হয়ে যায়। এই যে 1 বছর, গত বছর তো বিক্রি করেছিলেন, জি, আল্লাহ দিলে প্রফিট কিছু ছিল, আলহামদুলিল্লাহ। এর আগের বছর এরকম একটা বাজার ছিল, মানে প্রত্যেকটা খামারই, মানে কেউ লসে যায়নি, সবাই খুশি, আলহামদুলিল্লাহ। ভাই এটা কেমন মূল্য চাচ্ছেন আপনারা? এটা 1,20,000 টাকা হলো সেল। সুন্দর ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এটা খুবই আমার জন্য, মানে আমার পছন্দের, সবচেয়ে অনেক বড় একটা পছন্দের গরু। আপনার কয় দাঁতের? এটা 2 দাঁত ভাঙছে, 2 দাঁত ভাঙছে। এটা যদি এবছর বিক্রি হলে নাহলে থেকে যাবে, কোনো সমস্যা রাখতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, এটার বর্তমানে লাইভ ওয়েট তো 450 কেজি প্লাস, এটা দেখা যাচ্ছে সামনের বছর 700-800 একটা টাকা, হ্যাঁ বড় একটা সাইজের সার হবে ও ইনশাল্লাহ। এবছর কেমন মূল্য আশা করা যায় ওর? এবছর মূল্য আশা করা যায় 1,70,000 টাকা। আমাদের বিজ্ঞান মেনে খামার করি, আমরা দেখা যাচ্ছে 1.5 থেকে 1.2 এর বেশি খাবার দিই না, 1.5 সর্বোচ্চ খাবার দিই, মানে একটা বডি ওয়েটের যতটুকু আছে এর 1.2% খাবার দিই। এই যে মাপটা বললেন খাবারের, এই মাপটা আপনারা কোত্থেকে সংগ্রহ করছেন, কার মাধ্যমে? এটা প্রাণী সম্পদের যে অভিজ্ঞ ডাক্তার বা প্রাণী সম্পদের অভিজ্ঞ যারা আছেন তাদের আমাদের একটা রেশন সাজেস্ট করে। আচ্ছা, ওই অনুপাতেই আপনারা? ওই অনুপাতে খাবার রেশিওটা করে থাকি। এটা কেমন আছে ওয়েট? এইটা এই একই কাতারের গরু, 410 বিশ, এটা হয়তো 20 কেজি কম হবে, এটাও ভালো গরু, এটা দেশাল গরু, এটা 1,60,000 টাকা হলে বিক্রি করবো। আপনার কিছু আলোচনার সুযোগ আছে, আর যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আরও সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক আপনাদের জন্য সুযোগ আছে, আপনারা এসে খামারে ভিজিট করে আবিদ ভাইয়ের সাথে সাক্ষাতে কথা বলে আপনারা সুন্দর সুন্দর গরু, অনেকগুলো আছে সার গরু, কোরবানির জন্য সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা একটু দুষ্টু মনে হচ্ছে ভাই, একটু দুষ্টু গরুটা। আচ্ছা,
এই গরুটা আমার এক বছর আগে কালেকশন করা ছিল, এটার নাম হচ্ছে রোজ। আমার প্রত্যেকটা গরুর নাম আছে। না, ও বেশ শান্ত, অনেক শান্ত স্বভাবে, অনেক জেন্টল বয়। হ্যাঁ, ওর পুষ্টটা অনেক সুন্দর, দেখছেন পুষ্টটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। গরু তো সুন্দর ভাই। হ্যাঁ, এটা আপনার কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা কুষ্টিয়ায়। আপনি তো মোটামুটি বেশ অনেকদিন হলো গরু লালন পালনের সাথে জড়িত। আচ্ছা, এর ভিতর কি বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়েছিল? না, আমার আপাতত ওরকম কোনো বড় ধরনের সমস্যা হয়নি, তবে ওই খুরা রোগটা যখন হয় তখন একটু ঝামেলায় পড়ে যায়। খুরা রোগটা দেখাচ্ছে FMD হয়ে গেলে তখন প্রত্যেকটা খামারের এই লসে পড়ে। আপনার গরুগুলো যাতে খুরা রোগের আক্রমণের শিকার না হয় এর জন্য কি কোনো ব্যবস্থা অগ্রিম ভাবে নিয়ে থাকে? ভ্যাকসিন করা থাকে, ভ্যাকসিনেশন। আরেকটা খামার পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খামার কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তারপরে দেখে সংক্রামক রোগ তো হয়ে যায়। সেটাই আসলে আবিদ ভাই, গরুটা আমার তো খুব পছন্দ হলো, যাক ইনশাল্লাহ বলেন কি হেল্প করতে পারি আপনাকে, গরুটা দিয়ে দিই আলহামদুলিল্লাহ। এটা আস্কিং প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার 180,000 টাকা লিটে দাও। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। এগুলা আমাদের জোড়াই কালেকশন করা এবং জোড়াই সেল করব, তাই নাকি? দুইটা, হ্যাঁ দুইটা 5 কেজি ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে মূল্য কত আশা করতেছেন? মূল্য বলতে গেলে আপনার ওই 2,00,000 করে হবে, আর যদি জোড়াই নেয় তখন আলোচনা সাপেক্ষে কিছু কিছুটা কমতে পারে। লাইভ ওয়েট কেমন আছে? এগুলো আপনার নিয়ার অ্যাবাউট প্রায় 500 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিসপ্লেতে কিছু গরু আছে, ইনশাআল্লাহ দেখাবো আপনাদের। চলেন চলেন আমরা ডিসপ্লেতে দেখি। হ্যাঁ, আমার কিছু কাস্টমারও আসছে ওইখানে। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে। এটা তো মাশাআল্লাহ ভাই একটু অন্যরকম কালেকশন মনে হচ্ছে। হ্যাঁ, এই গরুটা আসলে মানে একটু আগে আপনার দৌড়াদৌড়ি করানোর কারণে দৌড়াদৌড়ি করেছি, বের করে আমরা একটু হাঁটাহাঁটি করি। এতে ফ্যাটটা অনেক লো হয় আমি মনে করি, আর আমাদের খাবারের ইস্যু ওরকম করা, ওই ক্ষেত্রে গরুটা বের করে। এটা অলরেডি আলহামদুলিল্লাহ সোল্ড আউট, তাই নাকি? জি। আচ্ছা, তাহলে সৌভাগ্যবান একজন এটার মালিক হয়ে গেছেন। জি জি, ইনশাআল্লাহ আমরা ঈদের আগে এটা ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, এটা কেমন ওয়েট আছে? এটা আপনার 550 কেজি। এটা তো যেহেতু বিক্রি হয়ে গেছে এটা আমরা কিছু শুনলাম না, তবে দর্শক চমৎকার একটা সুদর্শন একটা গরু দেখলাম আমরা। এরকম গরু আর কি মানে থাকে না ফার্মে, সবার মানে এগুলো আগে বিক্রি হয়ে যায়। এটাও 500 কেজির বুল, এটা আপনার দেশাল গরু, অনেক ভালো গরু, 2 দাঁতের মাত্র কেবল। এটা এবছর বিক্রি হলে হবে, তা না হলে বিক্রি আপনি রাখতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ, সুযোগ আছে। এটা এখনো ফ্রেম। কেমন ওয়েট এটার? প্রায় 500 কেজি। এটা সামনের বছর আশা করতেছি 800 কেজি প্লাস হবে যদি রেখে দিই। বিক্রি করলে কেমন মূল্য পাওয়া যেতে পারে আশা করতেছেন আপনারা? আশা করতেছি এটা আপনার 2,00,000 প্লাস হবে। তারপরে আরেকটা ব্ল্যাক শাইওয়াল আছে, এগুলো খুব এক্সক্লুসিভ। রেড শাইওয়াল পাওয়া যায়, কিন্তু ব্ল্যাক শাইওয়াল মানে সো ডিফিকাল্ট, একদম সো ডিফিকাল্ট। এটা মোটামুটি লাইভ ওয়েট 470 কেজির মতো হবে। এটা কেমন মূল্য চাচ্ছেন আপনারা? একটু যেহেতু রেয়ার, তাও আমি ওরকম আহামরি দাম চাবো না। এটা আমরা মোটামুটি 185,000 টাকা হলে সেল দিতে পারবো, মানে আপ টু ইট খরচ। আমি কিন্তু আপনাকে যা বলছি আপ টু একদম ইট পর্যন্ত। হ্যাঁ, এখন থেকে দেখা যাচ্ছে কুরবানিটা হবে 1 মাস পরে, 1 মাসের দায়িত্ব সবই আমার। এটা অনেক বড় গরু ভাই, অনেক বড় গরু। এর পুষ্টটা দেখছেন মাশাআল্লাহ, আপনার হাইটে প্রায় পাবনা ব্রিড। এটা অরণকোলা হাট থেকে কালেকশন করা, তাই নাকি? পাবনারই অরণকোলা হাট থেকে কালেকশন করা, দেশি মাল। এটা আমরা 1.2% খাবার দিতেছি, কিন্তু এর আউটপুট অনেক ভালো। 15 দিনে দেখা যাচ্ছে যে প্রায় 27 কেজি 28 কেজি, কোনো সময় 30 পার হয়ে যায়। এটা তো আপনার একদম মাপা? হ্যাঁ হ্যাঁ, স্কেল করা, আমাদের স্কেল করাবো। তাহলে তো এখানে মানে কাস্টমারদের কিছু না, আপনি বললে আমি এখন স্কেলে উঠাই দেবো, কোনো সমস্যা না। আচ্ছা, এটা কেমন মূল্য চাচ্ছিলেন? এটা ভাইয়া 2,25,000 টাকা। কোথা থেকে আসছেন? আমি ভাইয়া যাত্রাবাড়ি থেকে আসি, ঢাকার যাত্রাবাড়ি। আচ্ছা, এই আবিদ ভাইয়ের খামারে কি এবারই প্রথম আসলেন? হ্যাঁ, এবারই প্রথম আসলাম। গরু দেখছেন? হ্যাঁ, গরু দেখতেছি। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে মাশাআল্লাহ। আর উনি যে দামগুলো আমাকে বলতেছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে মোটামুটি ঠিক মনে হচ্ছে, বাজারে যেরকম সেরকমই মনে হচ্ছে তো তুলনামূলক। মোটামুটি মোটামুটি গরু পছন্দ হচ্ছে তো? হ্যাঁ পছন্দ হচ্ছে, দেখছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, যান দেখেন। হ্যাঁ, আবিদ ভাই। জি মাশাআল্লাহ, এটা মনে হচ্ছে আপনার খামারের সর্ববৃহৎ। হ্যাঁ সর্ববৃহৎ, আমাদের পাইনের ক্যাটেল ফার্মের চমক। এটা 700 কেজি প্লাস, আমি ওইভাবে বলতে পারবো না, হয়তো আপনারা দেখা বলতে পারতাম যে ভাই 1 টনের উপরে বা 25 মন 27 মন, এটা বলতে পারবো না, কারণ আমরা খামারের এগুলো বলতে পারি না, আমাদের নিজস্ব ওয়েট স্কেল আছে। না আপনি যদি বলতেন আমি বলতাম যে ভাই তাহলে একটু ওয়েট দেন। হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে ওয়েট আমরা এগুলো কখনোই বলবো না, এবং আমার কাছে এটা মানে পাইনের ক্যাটেল ফার্মের সবচেয়ে বড় গরু। ওকে কতদিন লালন পালন করছেন আপনি? ডিসেম্বর থেকে আছে, কিন্তু কালেকশন করা অনেক আগে ছিল। এটা এর হাইট দেখেন আমার থেকে অনেক উঁচা,
লেন্থ দেখেন অনেক বড়, অনেক ভালো। হাইট কেমন আছে? হাইট তো আমাদের উপরেও। হ্যাঁ, মোটামুটি তো 6 ফিট দেখা যাচ্ছে। তাহলে এটা কেমন মূল্য আপনারা নির্ধারণ করছেন? এটা মোটামুটি একটা ফিক্সড করেছি, 400,000 টাকা হলে এটা সেল দেওয়া যাবে। আচ্ছা, ধরেন আমি চলে গেলাম, ভিডিও দেখে কেউ আসলো, তখন এটার দাম যদি আবার একটু আপনি বাড়িয়ে দেন? না 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 ভাই, না না না, 400,000 টাকাই বলবো, কারণ আমরা ওই সীমিত, ওই দেখা যাচ্ছে কিছু একটু হয়তো আলোচনা সাপেক্ষেও করে দিয়ে দিব। আচ্ছা, এটা তো ট্রেডমার্ক, এটা তো করতে পারতেছেন না অন্যগুলো? সবগুলোতে ইনশাল্লাহ কিছু কনসিডার করেন, নিউশিডের অবস্থায় নিউশিডের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আমার এই খামারে মনে করেন এই গরুটা দেখার জন্য মনে করেন যে প্রত্যেকদিন অনেক মানুষ আসে। এই যে এত বড় গরু যে তৈরি করলেন, এর কি আলাদা কোনো খাবার বা স্পেশাল কোনো যত্ন আর কিছু ছিল? না না, ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, আপেল মালটা কমলা দিয়ে আমরা গরু বড় করি না ভাই, আপনি যা বুঝাইছেন বুঝতে পারছি। আমাদের আপেল কমলা মালটা খেলে আমাদের ওই ফার্মেন্টেশন কোন, আর আমার প্রচুর পরিমাণে ঘাসের জায়গা আছে, আপনাকে আমি বলেছি সাইলেজ আছে, সাইলেজ ইনশাল্লাহ এই আজকে 20 টন ঢুকবে, মোটামুটি 100 টনের মতো এবছর সাইলেজ ঢুকবে ইনশাল্লাহ। মানে গরুর যেটা ন্যাচারাল খাবার সেটাই 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 দিয়ে দিয়ে। হ্যাঁ, দেখতে পারেন ইনশাল্লাহ। আপনি তো ছাত্র অবস্থাতেই স্বাবলম্বী হয়ে গেছেন, নতুনদের জন্য যারা ছাত্র, আপনার ছোট ভাই ব্রাদার আছে, তাদের জন্য কি কোনো পরামর্শ আছে? এগ্রো সেক্টরটা অনেক ভালো সেক্টর আমি বলবো, মানে সর্বপ্রথম বেশি দিয়ে না শুরু করে দেখা যাচ্ছে 2টা গরু পালুক 4টা গরু পালুক, সে আগে নিজে পালুক, তারপরে দেখা যাচ্ছে আর যদি যাদের নিজের পালা সম্ভব না, অ্যাটলিস্ট 50টা গরুর খামার করে। অনেকে দেখা যাচ্ছে যে 200-300 গরুর খামার করে বসে থাকে, যে একটা লস খায় বলো, যে ইউটিউব দেখলাম, তার মধ্যে কি হয় যে দেখা যাচ্ছে আপনাদেরই দোষ অবশ্যই, যে ভাই ওই খামারে দেখাইলেন যে ও তো এই ছাত্র জীবনে শুরু করলো আর আমি এই সেখানে লস, আমার টাকা সব শেষ শেষ হয়ে গেল। এই ইউটিউব দেখে কি করে, ইউটিউবে কিন্তু একটা ভালো জিনিস, শিখার অনেক কিছু আছে। আমি নিজেও কিন্তু আপনার পার্সোনালি অনেক বড় একটা ফ্যান, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ। যে এটা শুরু করার আগে একটু বুঝে শুনে যেতে পারে, সেটাই আমরা তো চাই, যে কেউ স্বাবলম্বী হোক বা এইখান থেকে তারা কিছু শিখুক। তো আবিদ ভাই, আপনার সুন্দর সুন্দর গরুগুলো তো দেখলাম, তো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে? আমাদের ঠিকানা হচ্ছে বয়রাগাদি চিকনাই সার। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01777948977। ধন্যবাদ আবিদ ভাই, আপনার খামারটা দেখলাম, খুব ভালো লাগলো, অনেক খুশি হইলাম, আসছেন, আসবেন ইনশাআল্লাহ, আবারও আসবেন ইনশাআল্লাহ, আর আপনার সফলতা কামনা করছি, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আজ এসেছিলাম তরুণ একজন খামারি, শিক্ষিত যুবক, পড়ালেখার পাশাপাশি এই সুন্দর পায়োনিয়ার খামারটি গড়ে তুলেছেন এবং কোরবানির ঈদকে উপলক্ষ করে সুন্দর সুন্দর অনেকগুলি সারগরু লালন পালন করেছেন। তো আপনারা নিশ্চয়ই কোরবানির জন্য সুন্দর সুন্দর সারগরু সংগ্রহ করতে চাচ্ছেন, কোথা থেকে সংগ্রহ করবেন, কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে চিন্তাভাবনা করতেছেন। এই যে দেখলেন সুন্দর খামার, এখানে সুন্দর সুন্দর গরু আছে, আপনারা এখানে এসে নিজেরা দেখে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। পরিশেষে আপনাদের সফলতা কামনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি বিডিগ্রাম বাংলার আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।